বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 দ্বিতীয় শিবির আয়োজন আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোন দপ্তরে। বর্তমান রাজ্য সরকার এবং পুর নিগম মানুষের সার্বিক সহযোগিতা প্রদানে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ বলে শিবিরে নিজ ভাষণে জানালেন মেয়র দীপক মজুমদার। জনসাধারণের কাছে সরাসরি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে বর্তমানে অধিক সচেষ্ট রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে রাজ্যে ইতিমধ্যেই বিকশিত ভারত সংকল্প যাত্রার শিবির চলছে, একই সাথে চলছে ঘরে ঘরে সুশাসন 2.0 শিবির। এর নিরিখে আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের দপ্তরে বুধবার অনুষ্ঠিত হল তৃতীয় পর্যায়ের শিবির। শিবিরে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কর্পোরেটর এবং বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বর্তমানে রাজ্য সরকার আগরতলা পৌর নিগম জনসাধারণের কাছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সরাসরি পৌঁছে দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ বলে শিবিরে নিজ ভাষণে জানালেন মেয়র দীপক মজুমদার। এখনো করা হয়নি বা সরকার বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন দপ্তরে যে সুযোগ সুবিধাগুলি এখনো যারা সুবিধা গ্রহণ করতে পারেনি, সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় পৌরসভা, পৌর নিগম এবং রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা একটা করতে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে যে 1.0 এটা হয়ে গেছে। তারপরও আমাদের সরকার আমরা ভেবেছি যে কিছু সংখ্যক লোক এখনও তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেটা প্রয়োজন থাকে এগুলি করতে পারেনি বা করা হয়ে ওঠেনি, কিংবা আমাদের সরকারি বিভিন্ন দপ্তরে যে সুযোগ সুবিধাগুলি সুবিধাগুলি যাদের পাওয়ার কথা ছিল তারা সেটা গ্রহণ করেননি। সেই উদ্দেশ্যে সরকার দ্বিতীয় পর্যায়ে 2.0 প্রতিকূল সুশাসন আবার শুরু করা হয়েছে। সেই পর্যায়ে গতকাল আমরা প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আগরতলা পৌর নিগমে 11টা ওয়ার্ড আমরা করেছিলাম। তারপর আমাদের মনে হয় না অনেকটা হয়ে গেছে। এবার এদিনের এই শিবিরে সেন্ট্রাল জোনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সুবিধাভোগীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়। এক্ষেত্রে রেশন কার্ড, আধার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় ও প্রশাসনিক অন্যান্য সুযোগ সুবিধাগুলো সংশ্লিষ্ট সাধারণের হাতে তুলে দেওয়া হয়। এই শিবিরকে ঘিরে উপস্থিত সাধারণের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।